উত্তরণের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক। আমরা ইতিহাস বই, উচ্চ মাধ্যমিক ইতিহাস বই, স্বদেশ এবং বিশ্ব নিয়ে আলোচনা করছি। আমাদের আলোচনার বিষয় কিন্তু পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ে আমাদের মূলত আলোকপাত করতে হচ্ছে ঔপনিবেশিক ভারতের শাসন পদ্ধতির ওপর। এই পঞ্চম অধ্যায়ের উপঅধ্যায় ঘ নিয়ে আমরা আলোচনা করব, যেই উপঅধ্যায় ঘয়ের মূল বিষয়বস্তু ভারত সংক্রান্ত। এবং এই এই উপঅধ্যায়ের আজকের আলোচ্য বিষয় বিভেদ ও শাসন নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। অর্থাৎ ঔপনিবেশিক শাসক হিসেবে ব্রিটিশ সরকার ভারতবর্ষে যে বিভেদ নীতির আশ্রয় নিয়েছিল, হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে দূরত্ব তৈরির প্রচেষ্টা তারা তৈরি করেছিল এবং তা পরবর্তীকালে আরও সম্প্রসারিত হয়ে জাত পাতের সঙ্গে মিশে গিয়েছিল, এই সামগ্রিক বিষয়টিকে আমরা বোঝার চেষ্টা করব। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমাদের আজকের এই আলোচনাটা মূলত 1932 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি, এই পর্যন্ত আমাদের এই আলোচনাটা সীমাবদ্ধ থাকবে, তেমনটাই আমাদের বইতে রয়েছে। তাহলে আজকে আমরা দেখে নিই আজকে আমরা ঠিক কী কী জানতে পারবো। আমরা প্রথমেই যেটার উপর আলোকপাত করব সেটা হলো যে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়কে বিচ্ছিন্নভাবে তুলে ধরার যে প্রয়াস ঔপনিবেশিক সরকার করেছিল সেটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব মুসলিম লীগ কীভাবে গঠিত হলো এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া, পাশাপাশি হিন্দু মহাসভা ও গঠন সম্বন্ধেও বা হিন্দু মহাসভার বিভিন্ন দাবি দাওয়া সম্বন্ধেও আমরা আলোকপাত করব, এবং ঔপনিবেশিক সরকার কীভাবে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক ভূখণ্ড গঠনের প্রস্তাব দিয়েছিল বা মুসলিম সম্প্রদায় কীভাবে নিজেদের পৃথক ভূখণ্ড গঠনের দাবি জানিয়েছিল সেই বিষয়টিও আমরা দেখার বা বোঝার চেষ্টা করব। এবং সবশেষে আমরা আলোচনা করব সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি। তাহলে মোটামুটিভাবে আমরা আমাদের এই যে আলোচনার পরিসর সেটাকে বুঝে নিলাম। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রথমেই আমরা যেটা বোঝার চেষ্টা করব যে ধর্মের ভিত্তিতে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়কে বিচ্ছিন্নভাবে কীভাবে তুলে ধরা হয়েছিল ঔপনিবেশিক শাসন পর্বে। মাথায় রাখতে হবে যে ভারতে ইংরেজ ঔপনিবেশিক শাসনের আগে, অনেক আগে থেকেই মুসলমান সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় এরা পাশাপাশি ছিল। আমরা মধ্যযুগে খুব একটা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা আমরা যাকে বলি সে তার নিদর্শন খুব একটা কিন্তু আমরা দেখতে পাই না। এবং এই দুটো সম্প্রদায়ের ওপরের স্তরে, উঁচু স্তরে কিছু ভেদাভেদ বা কিছু আক্রমণ প্রতি আক্রমণ থাকলেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা মোটামুটিভাবে সম্প্রদায়গত ঐক্য ছিল। কিন্তু এই ঐক্য কিন্তু পরবর্তীকালে বিনষ্ট হয়ে যাচ্ছে বা এটা 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 শেষ করে দেওয়া হচ্ছে বা এটাকে এই এই ঐক্যটাকে ফাটল এই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা কিন্তু চালিয়েছিল ঔপনিবেশিক সরকার। কীভাবে ঔপনিবেশিক সরকার ভারতবর্ষে এই বিভেদ কর এবং শাসন কর নীতিকে অনুসরণ করেছিল সেটা আমরা আলোচনা করছি এই অধ্যায়। এবং প্রথমেই যেটার ওপর গুরুত্ব দিচ্ছি যে কীভাবে ধর্মের ভিত্তিতে হিন্দু এবং মুসলমান এই দুটো সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে তোলা, আমরা এবং ওরা, এই যে ব্যাপারটা, যে মানসিকতা, এই মানসিকতাটা কীভাবে তৈরি করা হলো ঔপনিবেশিক শাসন পর্বে সেটাকে খুব সংক্ষেপে একটু দেখে নিই। 1870 খ্রিস্টাব্দে আদমশুমারি, অর্থাৎ আমরা যেটাকে জনগণনা বলি, সেই জনগণনা আমরা জানি ঔপনিবেশিক পর্বেই শুরু হয়েছিল। সেই ঔপনিবেশিক পর্বে যে জনগণনা হলো বা আদমশুমারি হলো বা সেন্সাস যাকে আমরা বলি, সেখানে কিন্তু ধর্মকে একটা মানদণ্ড করা হয়েছিল, যে পরিসংখ্যান নেওয়া হয়েছিল সেই পরিসংখ্যানটাকে যে সাজিয়ে যে উপস্থাপনা করা হয়েছিল সেখানে ধর্মকে একটা মানদণ্ড হিসেবে তার নিরিখে সব কিছুকে বিচার করা হয়েছিল। সেটা এই যে এই 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 ধর্মের ভিত্তিতে বিচার করা, তার অর্থাৎ কতজন হিন্দু শিক্ষিত, কতজন মুসলমান শিক্ষিত, কতজন বিশ্ববিদ্যালয় গণ্ডি যাচ্ছে, কতজন বিশ্ববিদ্যালয় গণ্ডি যাচ্ছে না, বা কতজন হিন্দুর কত সম্পত্তি আছে, মুসলমানদের কতটা সম্পত্তি, এইভাবে ধর্মের ভিত্তিতে দেখিয়ে দেওয়ার মাধ্যমে এই যে বিভাজন, দুটো সম্প্রদায়গতভাবে বিভাজন, এই বিভাজনটা কিন্তু প্রকট করে দিয়েছিল ঔপনিবেশিক সরকার। আরও বড় কথা, 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। অর্থাৎ আগে ফার্সি ভাষা কদর ছিল, সেই জায়গায় ইংরেজিকে স্বীকৃতি দেওয়ার ফলে চাকরি বাকরির দিক থেকে
হিন্দুদের তুলনায় কিন্তু মুসলমানেরা পিছিয়ে ছিল। তার অনেকগুলো কারণ ছিল, যে ঔপনিবেশিক টানাপোড়েন ছিল, ধর্মগত একটা কারণ ছিল, যেখানে আমরা জানি যে হিন্দুরা যতটা শিক্ষায় বা পাশ্চাত্য শিক্ষায় যতটা রপ্ত হতে পেরেছিল, মুসলমানেরা ততটা রপ্ত হতে পারেনি। ফলে এই চাকরির ক্ষেত্রে ইংরেজিকে স্বীকৃতি দেওয়ার ফলে এটা মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা হীনমন্যতা বা একটা 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 আতঙ্ক বা একটা আশঙ্কা তৈরি করেছিল। 1859 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের গভর্নর এলফিন স্টোন প্রাচীন রোমে যেভাবে বিভাজন এবং শাসন নীতি প্রয়োগ করা হয়েছিল, অর্থাৎ শাসন করতে গেলে তুমি যাদেরকে শাসন করছো তাদের মধ্যে ফাটল ধরিয়ে দাও, তাদের মধ্যে নানান রকম যে বিভাজন বিভেদ সেগুলোকে প্রকট করে তোলো, তাহলে তুমি সুন্দরভাবে শাসন করতে পারবে। কারণ তুমি যাদেরকে শাসন করছো, তাদের শাসিত যারা, তারা নিজেদের মধ্যে বিবাদ সংবাদ করবে, তুমি নিজে ভালো করে শাসন চালাতে পারবে বা নিজের ইচ্ছে মতো শাসন চালাতে পারবে। এই যে নীতি, এই নীতিটা ভারতে প্রয়োগ করার সুপারিশ করেন। এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি আরেকটা পদক্ষেপ, সেটা হলো 1871 খ্রিস্টাব্দে উইলিয়াম হান্টার তিনি একটি গ্রন্থ লেখেন, তার নাম হলো ইন্ডিয়ান মুসলমানস। এই গ্রন্থে কিন্তু হান্টার সাহেব অত্যন্ত তথ্য সহকারে, অত্যন্ত বিস্তৃতভাবে শিক্ষা, চাকরি এবং বাণিজ্যে মুসলমানদের যে অবস্থান সেটাকে তুলে ধরেন, এবং সেখানে তিনি দেখান যে হিন্দুদের তুলনায় মুসলমানেরা কতটা পিছিয়ে রয়েছে। অনগ্রসরতার যে কারণ, সেই কারণ এবং প্রেক্ষিত সেটাও কিন্তু তিনি তুলে ধরেন। ফলে যেটা তৈরি হলো, সেটা হলো মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা মানসিকতা তৈরি হলো যে আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছি, ফলে হিন্দুদের সঙ্গে আমরা সমান্তরালভাবে যেতে পারবো না, আমাদের স্বার্থকে আমাদের সংরক্ষণ করতে হবে। এই জায়গায় যখন টানাপোড়েনটা চলছে, এই এই পরিসংখ্যানগত তথ্যগুলো যখন চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে, সেই সময়ে সৈয়দ আহমেদ খানও বুঝতে পারেন যে মুসলিম সম্প্রদায়কে আধুনিকতার পথে নিয়ে যেতে হবে। এবং তিনি আলিগড় আন্দোলনের প্রবর্তন করেছিলেন, আমরা জানি, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি করেছিলেন, মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হয়েছিলেন, বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, সনাতনী মৌলবী বা ধর্ম রক্ষণশীল যে গোষ্ঠী তারা যেভাবে মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করতো তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, এমনকি মেয়েদের পর্দা প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ তিনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি মুসলিম সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায় প্রগতির কথা তিনি কিন্তু অনুভব করেছিলেন। কিন্তু পাশাপাশি এটাও তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলমান সম্প্রদায়কে যদি এগিয়ে যেতে হয় তাহলে ব্রিটিশদের সঙ্গে তাদের সম্পর্ককে ভালো করতে হবে। কারণ অষ্টাদশ শতাব্দী থেকে এবং উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে মুসলমান সম্প্রদায়কে সঙ্গে ব্রিটিশ শাসকবৃন্দের একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। সৈয়দ আহমদ বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশদের সহযোগিতা ছাড়া, ইংরেজদের সহযোগিতা ছাড়া, সরকারি আনুকূল্য ছাড়া মুসলমানদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এবং পাশাপাশি তিনি এটাও অনুভব করেছিলেন যে মুসলমান সম্প্রদায় এগিয়ে যাওয়ার জন্য পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করা দরকার। কিন্তু যেটা আমরা বলতে পারি যে নেতিবাচক দিক, সেটা হলো যে তিনি একটা সময় হিন্দু প্রভাবিত কংগ্রেস এবং হিন্দুদের প্রতি কিছুটা বিদ্বেষ পরায়ণ হয়ে ওঠেন। তিনি এটা বুঝতে পেরেছিলেন বা তিনি এটা অনুভব করতে পেরেছিলেন, এবং সেই অনুভবটা হয়তো তার মতো করে তিনি ভেবেছিলেন যে কংগ্রেস মূলত হিন্দুদের প্রতিষ্ঠান এবং মুসলমানদের উচিত তাদের নিজস্ব রাজনৈতিক সংগঠন গড়ে তোলা এবং নিজেদের দাবি দাওয়াগুলোকে আদায় করা। ফলে মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন গড়ে তোলার যে প্রয়াস বা তাগিদ, সেটা কিন্তু সৈয়দ আহমেদ বুঝতে পেরেছিলেন বা জোর দিয়েছিলেন। বলা ভালো, অনেকেই মনে করেন যে ভারতে যে দ্বিজাতিতত্ত্ব, দুটো জাতি হিন্দু এবং মুসলমান ধর্মের ভিত্তিতে যে দ্বিজাতিতত্ত্ব, সেই দ্বিজাতিতত্ত্বের যে বীজ সেটা কিন্তু উপ্ত হয়েছিল বা বপন করেছিলেন সৈয়দ আহমেদ খানের হাত ধরেই। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস এই সময় ঘটছে একটু পরে, সেটা হলো 1905 সালে লর্ড কার্জন অত্যন্ত সুপরিকল্পিতভাবে বঙ্গভঙ্গের যে প্রস্তাব আনেন, সেই প্রস্তাবের একটা বড় দিক ছিল বা বড় উদ্দেশ্য ছিল ভারত তথা বাংলায় হিন্দু আর মুসলমানের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটাকে বিচ্ছিন্ন করে দেওয়া, সেই ঐক্যটাকে ভেঙে দেওয়া। তার জন্য তিনি বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন, এবং যেখানে তিনি মুসলমান সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করেছিলেন যে বঙ্গভঙ্গ হলে আখিরে তাদের লাভ হবে, তারা যে হিন্দু প্রাধান্য বা কলকাতার যে প্রাধান্য, সেই প্রাধান্যকে তারা অতিক্রম করতে পারবে।
এবং এরই সূত্র ধরে হিন্দু আর মুসলমানের মধ্যে যে 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 পার্থক্য, যে বিভেদ বা যে বিভাজন বা যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা কিন্তু আরও বেশি প্রকট হতে হয়ে গেল 1906 খ্রিস্টাব্দে। কারণ 1906 খ্রিস্টাব্দে আগা খান, বিখ্যাত মুসলমান সম্প্রদায়ের যিনি প্রতিনিধি বা নেতা, তিনি সিমলায় বড়লাট মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলমানদের জন্য পৃথক দাবিপত্র পেশ করেন। অর্থাৎ এইখান থেকে আমরা আলাদা সম্প্রদায়গতভাবে আলাদা দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পথে যে মুসলিম সম্প্রদায় হারছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা এটাও বুঝতে পাচ্ছি যে তারা তাদের সাংগঠনিক যে জোর, সেই সাংগঠনিক জোরটা বাড়ানোর চেষ্টা করবে। 1906 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর ঢাকার নবাব সালিমুল্লাহর উদ্যোগে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করলো, যে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো যে তাদের দাবি দাওয়াগুলোকে আদায় করা এবং তাদের স্বার্থকে, মুসলমান সম্প্রদায়ের স্বার্থকে সংরক্ষিত করা। এই মুসলিম লীগ বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছিল এবং তাদের দাবি দাওয়াগুলো বিভিন্ন সময়ে তারা ব্রিটিশ কর্তৃপক্ষের সামনে তুলে ধরেছিল। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হলো, যেটা আমরা আগেও আলোচনা করেছি, 1909 খ্রিস্টাব্দে মওলানা মিন্টুর সংস্কার আইনে মুসলমান সম্প্রদায়ের জন্য আইনসভায় পৃথকভাবে সদস্য নির্বাচনের যে অধিকার, সেই অধিকারের যে দাবি তারা জানিয়ে আসছিল সেটাকে কিন্তু মান্যতা দেওয়া হয়, সেটাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয় 1909 খ্রিস্টাব্দের মওলানা মিন্টুর সংস্কার আইনে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ব্রিটিশ সরকার খুব সুপরিকল্পিতভাবে ভারতের যে বিভাজনের রাজনীতি, ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ করো এবং শাসন করো যে যে নীতি, সেই নীতির দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা কিন্তু অনুধাবন করতে পাচ্ছি। 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তিতে জাতীয় কংগ্রেস মুসলিম লীগের দাবি কিন্তু মেনে নিয়েছিল। অর্থাৎ এই যে পৃথক নির্বাচনের যে অধিকার যেটা দাবি করেছিল, সেই দাবি কিন্তু কংগ্রেস এতদিন মেনে নেয়নি, কিন্তু 1906 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তিতে এই দাবি মেনে নেওয়ার মাধ্যমে একদিকে যদিও বা হিন্দু আর মুসলমান সম্প্রদায় বা কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা ঐক্য তৈরি হচ্ছে, কিন্তু এই মান্যতাও কিন্তু পেয়ে যাচ্ছে যে আলাদা নির্বাচনের যে অধিকার, সেই অধিকারটাকে কিন্তু কংগ্রেস মেনে নিচ্ছে। ফলে এইখানেই কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। এই যে মুসলমান সম্প্রদায় পৃথক রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রক্রিয়া, এটা কিন্তু হিন্দুদের মধ্যে, মূলত রক্ষণশীল হিন্দুদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছিল। ফলে তারা মনে করেছিল যে কংগ্রেস ধর্মনিরপেক্ষ সংগঠন হতে পারে, কিন্তু হিন্দুদের সুরক্ষার জন্য বা তাদের দাবি দাওয়াগুলোকে আদায় করার জন্য তাদের নিজস্ব পৃথক একটা রাজনৈতিক মঞ্চ বা দল তৈরি করা খুব জরুরি। ফলত 1906 খ্রিস্টাব্দে চরমপন্থী হিন্দুদের প্রতিনিধি সংগঠন হিসেবে ভারত ধর্ম মহামণ্ডল স্থাপিত হয়েছিল। সবচেয়ে বড় কথা যে আমাদের ভারতে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন মূলত চরমপন্থী আন্দোলনের সময় থেকে পরবর্তীকালে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, সেক্ষেত্রে কিন্তু হিন্দু ধর্ম একটা মানে গুরুত্ব পেয়েছিল, মানে এই এই আন্দোলনে একটা প্রেরণা হিসেবে কিন্তু হিন্দু ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে হিন্দু প্রতীক, প্রকাশ্যে হিন্দু প্রতীক এবং হিন্দু রাজত্বের যে ধারণা সেটা গুরুত্ব পেয়েছিল। এবং উত্তর ভারতে আমরা জানি দয়ানন্দ সরস্বতী যে আর্য সমাজ আন্দোলন গড়ে তুলেছিলেন, সেটাও অনেকটাই শুধু বৈদিক সংস্কৃতি বা বৈদিক যুগে ফেরো বা বেদের যুগে ফেরো স্লোগান মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেই আন্দোলন মূলত গোরক্ষ আন্দোলনে পরিণত হয়েছিল, যেখানে হিন্দুত্ববাদকে খুব জোরালোভাবে তুলে ধরা হয়েছিল এবং শেষ পর্যন্ত মদনমোহন মালব্য সহ আরও অনেক নেতারা, যারা একটু রক্ষণশীল নেতা, তারা কিন্তু গড়ে তোলেন হিন্দু মহাসভা। এই সভাপতি মুসলিম লীগের ঠিক বিপরীতে হিন্দুরাও তাদের নিজস্ব রাজনৈতিক সংগঠন গড়ে তুললেন। ফলে এই জায়গা যখন হচ্ছে এই রকম যে বিভাজন, যখন দলগত বিভাজন হয়ে গেছে, দাবির দিক থেকে বিভাজন হয়ে গেছে, স্বাভাবিকভাবেই এইখানে কিন্তু একটা জোড়া লাগানোর একটা প্রক্রিয়া কিন্তু গান্ধীজি শুরু করেছিলেন। গান্ধীজি চেয়েছিলেন হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা ঐক্য ঘটাতে এবং তার ভিত্তিতে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দিতে, এবং খিলাফত আন্দোলনকে কেন্দ্র করে সে সময় হিন্দু আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা সাময়িক ঐক্য হয়েছিল। কিন্তু সমস্যাটা হলো যে এই আন্দোলন কিন্তু খিলাফত আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে এবং গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন, চৌরি চৌরা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে হঠাৎই তুলে নেন। ফলে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য যেটা গড়ে উঠেছিল খিলাফত আন্দোলনকে কেন্দ্র করে সেটা ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার ফলে পুনরায়
শুধু বিভাজন যে গড়ে উঠেছিল তা নয়, এবং এই সময় থেকে কিন্তু আমরা সাম্প্রদায়িক দাঙ্গার যে নিদর্শন সেটা কিন্তু অনেক বেশি রকম আমাদের চোখে পড়ে। এবং সবচেয়ে বড় কথা, মুসলিম লীগের যে নেতৃত্ব সেই হ্রাস কিন্তু চলে গিয়েছিল উদারপন্থী নেতৃত্ব থেকে রক্ষণশীল মুসলমান নেতাদের হাতে, অর্থাৎ মৌলভী বা ধর্ম যারা 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 ইসলাম ধর্মের যারা ধর্মগুরু তাদের, তারা কিন্তু মুসলিম লীগের নেতৃত্বের হ্রাস নিজের হাতে নিয়ে গিয়েছিল, ফলে একটা চরম অবস্থানের জায়গায় চলে গিয়েছিল। এইভাবে হিন্দু আর মুসলমান সম্প্রদায় যখন পরস্পর পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং তারা পৃথক রাজনীতির পথ নিচ্ছে, শুধু তাই নয় দলগতভাবে তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের প্রচেষ্টা করছে, সেই সময়ে কিন্তু আস্তে 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 দেখা যাচ্ছে যে ভারতে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠছে সেই আন্দোলন থেকেও কিন্তু মুসলমান সম্প্রদায় নিজেদেরকে কিছুটা দূরে সরিয়ে রাখছেন। এই দূরত্বটা একেবারে প্রকট হয়ে উঠছে বা পৃথক এলাকা গঠনের দাবি উঠছে, সেটা হলো 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে মুসলিম নেতা মোহাম্মদ ইকবাল, বিখ্যাত কবি মোহাম্মদ ইকবাল, এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচিস্তান এবং কাশ্মীর নিয়ে পৃথক ভূখণ্ড গঠনের প্রস্তাব দেন। তখন অবশ্য পাকিস্তান কথাটা আসেনি, কিন্তু মুসলমান সম্প্রদায়ের জন্য যেসব জায়গায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেই সব এলাকাগুলোকে নিয়ে মুসলমানদের জন্য আলাদা পৃথক ভূখণ্ড গঠনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তুলে ধরা হলো 1930 খ্রিস্টাব্দে। শুধু পৃথক ভূখণ্ড দখল নয়, এই পাশাপাশি কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো সেটা হলো যে 1931 খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম গোলবৈঠক টেবিলে মুসলিম লীগ সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক নির্বাচনও দাবি করে। অর্থাৎ সামগ্রিকভাবে দুটি সম্প্রদায় পুরো আলাদা পথে যে চলে গেল সেটা কিন্তু 1931 খ্রিস্টাব্দে প্রকট হয়ে গেল। 1931 খ্রিস্টাব্দে দ্বিতীয় গোলবৈঠকে শুধু মুসলিম লীগ নয়, পাশাপাশি অন্য সংখ্যালঘু সম্প্রদায়, তপশিলি সম্প্রদায়, অ্যাংলো শিখেরা, অ্যাংলো ইন্ডিয়ানরা, তারাও কিন্তু পৃথক নির্বাচনের দাবি তোলে। ফলত এই যে বিভেদ, যে বিভেদ নীতিকে অনুসরণ করা হয়েছিল, সেই বিভেদ নীতিকে পূর্ণভাবে ব্যবহার করল ব্রিটিশ সরকার। 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। তিনি মুসলিম, ভারতীয় খ্রিশ্চান, শিখ, হরিজন প্রায় প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক নির্বাচন নীতি মেনে নেন। অর্থাৎ সামগ্রিকভাবে ভারতীয়দেরকে চিন্তা না করে, অখণ্ড ভারত ভারতীয় হিসেবে চিন্তা না করে ধর্ম এবং জাতের ভিত্তিতে তিনি পৃথক পৃথকভাবে সত্তাগুলোকে তৈরি করেছিলেন। এবং শুধু সত্তাগুলোকে তৈরি করা হয়নি, এতদিন ধরে তাদেরকে পৃথকভাবে সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার যে নীতি, নির্বাচন প্রক্রিয়ায় তাদেরকে নিয়ে আসার মাধ্যমে যে বিভেদ, সেই বিভেদটাকে প্রকট করার যে নীতি, সেই নীতিটা কিন্তু পরিপূর্ণভাবে প্রয়োগ করা হয়েছিল সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিতে। স্বভাবতই গান্ধীজির পক্ষে এই নীতি মেনে নেওয়া সম্ভব ছিল না, কংগ্রেসের পক্ষে এই নীতি মেনে নেওয়া সম্ভব ছিল না। গান্ধীজি পৃথক নির্বাচন নীতির প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। অবশেষে তপশিলি জাতির নেতা বা দলিত নেতা বিখ্যাত B.R. আম্বেদকর গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং গান্ধীজির সঙ্গে তাদের আপোষ মীমাংসা হয়, B.R. আম্বেদকরের আপোষ মীমাংসা হয় এবং 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই এর মাধ্যমে পৃথক নির্বাচনের যে নীতি বা যে সিদ্ধান্ত, তার পরিবর্তে যৌথ নির্বাচনের নীতি স্বীকৃত হয়, যদিও তপশিলি সম্প্রদায় তাদের আসন পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই বাড়িয়ে নিয়েছিল। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে প্রক্রিয়াটা 19 শতাব্দীর শেষ দিকে শুরু হয়েছিল, যে বিভেদ করো এবং শাসন করার নিচে যে নীতি যেটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু বিষবৃক্ষ হিসেবে একেবারে প্রতীয়মান হলো বা বিষবৃক্ষ হিসেবে আমাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে গেল 1920 শতাব্দীর 30-এর দশকে এটা পরিষ্কার হয়ে গেল। 1932 খ্রিস্টাব্দে যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, সেই বাঁটোয়ারা নীতিতে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ভারতে যে মোজাইক ক্যারেক্টার, সমাজের যে মোজাইক ক্যারেক্টার, অর্থাৎ জাতি ধর্ম বর্ণের যে 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 বিভেদ, যে বিভেদটাকে কিন্তু প্রকট করে দিয়ে ভারত, অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে ধূলিসাৎ করে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল, সেটা কিন্তু এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিতেই পরিষ্কার। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দ্রুত ফিরে আসছি আরও অনেক ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।